আল্লাহ বলতেছে আমি দয়ালু, আবার আল্লাহ বলতেছে আমি খায়রুল মাকেরিন, আমার চেয়ে বড় মক্কর বা বক্কর কেউই নাই। বলতেছে আমি যাকে ইচ্ছে তাকে দান করি, আল্লাহ বলতেছে যাকে ইচ্ছে তাকে দান করি। এই এই দর্শনটা যদি কেউ বুঝতে পারে সে ইবাদতের ছকে যাবে না। ওখানে ভালোবাসা, ভালোবাসাটা তারা অর্জন করতে হবে। আমরা যেমন একটা সন্তান রে বউ রে ভালোবাসা দিয়া কত কিছু দিয়া তার ভালোবাসা অর্জন করার চেষ্টা করি, আরে তার থেকে 100 ভাগের 20 ভাগ তুমি আল্লাহরে ভালোবাসো ওইভাবে দেখো না। আল্লাহ বলতেছে আমি দয়ালু, আবার আল্লাহ বলতেছে আমি খায়রুল মাকেরিন, আমার চেয়ে বড় মক্কর বা বক্কর কেউই নাই। চিন্তা করো কোনখান আমার আটকে দিছে, আবার তার দোষও দিয়া পারবা না। আমি যাকে ইচ্ছা তাকে দান করি, আমার ইচ্ছা, যদি তোমার ইচ্ছা হয় আমি তোমারে কেমনে খুশি রাখো। এই যে বলতেছে সালাত কায়েম করো, যে মানুষ সালাত কায়েম করে কোরআন বলতেছে সে খারাপ কাজ থেকে বিরত থাকে। যে মানুষ সালাত কায়েম করে সে মেরাজে যায়, আবার যে মানুষ সালাত কায়েম করে আবার উনিও ওয়াইল নামক দোযখে যায়। এই যে সূক্ষ্ম ফারাকগুলা, এই গবেষণাগুলি নাই আমাদের দেশের বড় বড় শিক্ষিত লোকেরা, বড় বড় ডক্টরেট লোকেরা এই ভেদগুলো যদি একটু ভেঙে দিয়ে যেত মানুষ অনেক জায়গার থেকে মুক্ত পাইত, গোড়ামির থেকে মুক্ত পাইত।